এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব এর উপরে কথা বলবেন শেখ সাইদুর রহমান বি অনার্স কিং সৌদি ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব প্রিন্সিপাল মাদ্রাসা ইশাতুল ইসলাম আসালাফিয়া বাজার রাজশাহী এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক আমি উস্তাদজিকে তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা فالصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم، والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم بارسيكي ইসলামী সম্মেলনের আজকের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল পরিচালক সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তলা উপস্থিত অলামাই কেরাম হজালাহ আজাম সামনে উপবিষ্ট দিনী ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার সরাসরি ভূমিকা ছাড়াই মহারাব্বুর আলামিন সোরা মুজাদালার এগারো নম্বরে আয়াতে বলছেন যে তোমার তোমাদের মধ্যে যারা মুসলিম যারা মোমেন এবং যারা আলেম যারাকে আলেম দেওয়া হয়েছে রব্বুল আলমিন তাদের মর্যাদাকে উন্নীত করবেন তোমাদের মধ্যে যারা মোমেন এবং যারা আলেম তাদের মর্যাদা মহারব্বুল আলমিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালা কিতাবুল এল এক নম্বর বাপ দশ নম্বর বাপ সতেরো নম্বর বাপ বিশ নম্বর বাপ যেটাকে অধ্যায় বলা হচ্ছে সেখান থেকে আমি হাদিসের অংশ বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ এমাম বোখারি রাহিম আল্লাহ তালা বলছেন যে বাবুল আল কাবলাল কলে ওয়াল আমালে একটা অধ্যায় রচনা করেছেন এমা বোখারি রাহিম আল্লাহ তালা যে কথা এবং আমলের পূর্বে জ্ঞান অর্জন করা আবশ্যক আমল এবং কথার পূর্বেই জ্ঞান অর্জন করা আবশ্যক তিনি সুরা মুহাম্মদের উনিশ নম্বর আয়াত দলিল হিসাবে তিনি পেশ করছেন যে আপনি জানুন আপনি শিখুন আপনি জেনে রাখুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই লাহ ইহার অর্থ আমরা অনেকে করি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ওই অনুবাদ ভুল এটি ভুল অনুবাদ অ্যারাবিয়ান ওয়ালামা যারা তারা এটা আয়াত এই আয়াতের তারা অনুবাদ করেছেন হাকিন ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তার মানে যদি আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা ভুল অনুবাদ তার মানে আল্লাহ ছাড়া বহু মাহবুদ আছে কাজ বা আছে মিথ্যা মাবুদ আছে তো অনুবাদ যদি এটা করা হয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তাহলে অনুবাদ ঠিক হবে উল্লেখ্য বাদা বিল এলম ইমাম বুখারি এলেম দ্বারাই কি করছেন এই অধ্যায়টা রচনা করেছেন এবং তিনি বলছেন যে আন্নাল আলামা হুমুল হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসুল এলমা আলেম যারা তারা নাবিদের ওয়ারেস বররাসুল এলমা তাদেরকে এলেম দেওয়া হয়েছে তারা এলেমের ওয়ারেস তাহলে আলেমেরা হচ্ছে এলেমের ওয়ারেস এদেরকে উত্তরাধিকারী বানানো হয়েছে আলেমদেরকে মান আখাজাহু আখাজা বেহাস দিন ওয়াফির ইন ইমাম বোখারি বলছেন যে যে ব্যক্তি এলেম গ্রহণ করলো সে একটি বিশেষ একটি বিরাট আগের অংশগ্রহণ অংশ সে কি করলো সাফল্য লাভ করলো অর্জন করলো যে ব্যক্তি এই এলেম অর্জন করলো সে একটি বিশেষ এলেম সে কি করলো অর্জন করলো আবার দলিল পেশ করছেন সরা ফাতের আঠাশ নম্বর আয়াত আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে ভয় করেন

ইবন আব্বাস রাজি আল্লাহ তাল আনু বলছেন যে জাম্মানি রাসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে চাপটে ধরলেন যে বললেন আল্লাহ আল্লিমুল কিতাব হে আল্লাহ তুমি তাকে মানে আব্দুল ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করো তাহলে জ্ঞান এলেম যেটা অর্জন করতে যেটা বলা হয়েছে আল্লাহ তালা বলছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যে তলাুল মুসলিম ইসলামী জ্ঞান অর্জন করা আবশ্যক এল দিন শিক্ষা করা কেন আবশ্যক দু চারটি কথা এখানে বলতে হয় যদি আপনি দিনে এলেম শিক্ষা না করেন তাহলে আপনি সালাদ কিভাবে আদায় করবেন সেই সম্পর্কে আপনার জ্ঞান নেই পড়তে পারবেন না ঠিক মতো আর তাই করতে পারবেন না অন্য যেগুলো আছে সেগুলো না, হবে। আপনি যখন জানাজা সালা আদায় করবেন আপনার সন্তান মারা গেল আপনার স্ত্রী মারা গেল আপনার আত্মীয় স্বজন মারা গেল, আপনার পিতা মাতা মারা গেল আপনি দিনে এলেম শিক্ষা করেন নাই হা হা লাদ্রি খাস তো আছে মাইয়াতের জন্য আল্লাহ ফেরলাহু আর হামহু এই দোয়াটি খাস দোয়া এই দোয়াটি আপনি নিজের সন্তানের জন্য আপনি পড়তে পারলেন না আপনি একজন হতভাগা ব্যক্তি তার কারণ যে আপনার ভিতরে দিন এলেম নাই যার ফলে আপনি এই দোয়া মুখস্থ নেই ঠিক আপনি জানাজাও পড়তে পারছেন না হাজার হাজার লোক জানাজা অংশগ্রহণ করে দেখা যায় যে সৎকার দু চারজন মানুষের এই মুখস্তি আছে এলেম কেন অর্জন করতে হবে যদি আপনার দিনে এলেম থাকে তাহলে আপনি কোনোদিন জ্যোতিষিনী করে যাবেন না কোনোদিন আপনি গণকানী করে যাবেন না আল্লাহ রসুল সালু আলী ওয়াসাল্লাম বলছেন মান আতা আন আনসাই লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান রহ মুসলিম 59 57 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি গণকর নিকটে জ্যোতিষীর নিকটে কোনো গায়েবী জিনিস জানার জন্য যদি যায় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলা 40 দিন তার সালাত কবুল করা হবে না

ফাকা কাফারা বিমা উজিলা আলা মোহাম্মাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের উপরে নাজিলকৃত স্যারে এই বিধানসেখী করলো অস্বীকার করল কারণ আপনার এলেম নাই দিন এলেম শিক্ষা করেন নাই যার ফলে আপনি ওই জ্যোতিষির নিকোটে গণকোর নিকোটে ওই টিয়া পাখি ওই যে ভাগ্য নির্ধারণ করার জন্য রাশি ফল নির্ণয় করার জন্য যদি দিনী এলেম থাকত তাহলে কশ্চিন কাল আপনি যেতেন না আপনার যদি দিন এলম থাকত তাহলে আপনি তাবিজ কবজ করতেন না আল্লাহ রসুল্লাহ আল্লাম বলছেন মানে আল্লাহ আশ তামিমাতান যে তাবিজ কবজ করল সে শিরিক করল তার কারণ যারা হাদিস কোরআন জানে যারা এলেম রাখে যারা কোরআন হাদিসের তারা কোনোদিনই তাবিজ কবজ করবে না এমনকি বাতের বালা যেগুলো ব্যবহার করছে সেগুলো তাবিজের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহ গান ছিল এক ব্যক্তিকে দেখলেন অফিয়া দেহি মিন সুফরিন একটি পিতল রঙের একটি দেখলেন বালা দেখলেন এক ব্যক্তির হাতে আল্লাহরসুল সাল্লাহ সাল্লাম বলেন না হ্যাঁ দিহি এটা কি বল মিনাল ওয়া হেনা ওইটা অসুখ ভালো করার জন্য এটি একটি তাবিজ আল্লাহ আল্লাহরসুল বলে ইনজে হ্যাঁ এটা খুলে ফেলো ফাইন তাবিজ ব্যবহার করলে অসুখ ভালো হতো দূর কথা আপনার অসুখ আরো বৃদ্ধি করে দেবে আল্লাহ রসুল সালি সাল্লামের একটা বাণী আপনি বলছেন অসুখ ভালো হবে আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাবিজ ব্যবহার করলে অসুখ বৃদ্ধি পাবে কার কথা সত্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের কথা সত্য এইভাবে ভালোবাসা দিবস যদি আপনার এই দিনে আলিম শিক্ষা করা কেন আবশ্যক ভালোবাসা দিবস আছে আমাদের সামনে চোদ্দ তারিখ এই ভালোবাসা দিবস মানে হলে দিবস আমাদের একজন শিক্ষক রহমান একটি বই লিখেছে যে বিশ্ব ভালোবাসা দিবস দিবস না বইটি পাওয়া যাবে চমৎকার আলোচনা করেছে যে বিহায়া দিবস তার মানে অবাধ নারী পুরুষের মেলামেশা এবং প্রত্যেক নারী যারা বাইরে ঘোরাফিরি করে ভালোবাসা দিবন দিবস উদযাপন করে তারা নিজেদের হাতে উল্কি অঙ্কন করে বিভিন্ন রকমের ফুলের খোপা দেয় আল্লাহ রসুদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই ধরনের নারী জাহান নামে যাবে আল্লাহ রসুদাল্লা সাল্লাম বলছেন দুই প্রকার লোক জাহান নামে যাবে যাদেরকে আমি এখনও দেখি নাই তার মধ্যে এক হলো নারী ওই নারী না নেশা উন কাসিয়াতুন আরিয়াতুন মা এলাতুন মুবিল আতুন না কাস নেমাতিল মুসলিম পাঁচ হাজার সাতশো চার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ওই নারী যেই নারী কাপড় পরে থাকে পোশাক পরিহিত নারী কিন্তু উলঙ্গ তারা এমন পোশাক পরে বাইরে বেপর্দা বিহায়া হয়ে যারা বাইরে ঘোরাফেরি করবে আল্লাহ সুফাল্লাল্লা আহিসাল্লাম বলছেন নেশা উন কাশিয়াতুন পোষক পরিহিতা নারী আর ইয়াতুন তারা উলঙ্গ রুসুহুন্ না মাতিল বখতে তাদের মাথার খোপা উটের কুজের মতো উঁচু করে তারা বাঁধবে আল্লাহ সুসাল্লাহু আলাইহিসাল্লাম বলছেন এই নারীরা যাবে জাহান্নামে লায়াদ লায়াদ খুন্নাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না তারা জান্নাতে যেতে পারবে না ও লা না রি হাহা তারা জান্নাতের সুগন্ধিও পাবে না এলেম দিদি এলেম কেন শিক্ষা করতে হবে এই ব্যাপারে যদি এক এক করে এই পয়েন্টগুলো তুলে ধরা যায় বহু সময়ের দরকার আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ আমাদের আকিদা এক আমরা মুসলিম আমরা সহি আকিদার মানুষ আমরা শিখ কবর পূজা করি না মাজার পূজা করনা। না ধারে কাছে আমরা না এরা হলো মুওয়াহিদ সৌদি আরবের যেমন মানুষ যেমন মুওয়াহিদ তাদের ভিতরে কোনো শিরক নেই তাদের দেশে কোনো মদ নেই তাদের দেশে কোনো জুয়া খেলা নেই আরে পাপ তো হবেই তারপরও সিয়াদের দ্বারা সৌদি আরব বর্তমানে আক্রান্ত আপনারা হয়তো জানেন আল জাজিরা মিডিয়া সৌদি আরবের বিরুদ্ধে এমনভাবে লেখালেখি করে আমাদের এই বাংলাদেশের মুসলমানরা সেটিকে বিশ্বাস করে সৌদি আরবকে পর্যন্ত তারা কি করে গালিগালাজ করে সত্যতা যাচাই করতে হবে কাফাবিল আই আল্লাহ মার সাল্লাম বলছেন মিথ্যাবাদের জন্য যথেষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি যা শুনলো তার সত্যতা যাচাই না করে তাই বলল আমাদের অবস্থা হয়েছে তাই হয়তো সৌদি আরব সৌদি আরব সম্পর্কে আপনাদের জানা দরকার সৌদি আরবের বাদশাহ ফিলিস্তিন সম্পর্কে তার যে ভূমিকা তার যে সাহায্য সহযোগিতা আপনার হয়তো জানেন না সবচাইতে বড় দাতা হচ্ছে সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য সৌদি আরব আশেপাশে এশিয়াদের শিয়াদের দ্বারা রাওয়া দ্বারা এই দেশ আক্রান্ত হয়েছে আমরা আমাদের দেশের জন্য যেমন দোয়া করতেছি যে আমাদের দেশের মুসলমান যারা যারা কবর পূজারী যারা মাজার পূজারী আল্লাহ তালার নিকট আমরা দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো এই সমস্ত মাজারি এবং কুবুরদের রক্ষা তাদের কবল থেকে আল্লাহ তুমি দেশকে রক্ষা করো সৌদি আরবের জন্য আমরা দোয়া করি যে এই সৌদি আরব আপনারা জানেন যে কামা মা আমির সুমুবুল মালাকি খাদিমুল হারামাইন আর শারে বাইন সালমান বিন আব্দুল আজিজ আইয়া দাহুল্লাহু তা بقيادة الجهود في مكافحة التطرف والإرهاب وتعزيز التعاون الاقتصادي وتعزيز وتعزيز السلام والاستقرار في المنطقة والعالم ما تزال المملكة العربية السعودية تعمل مع الدول الشقيقة والصديقة لتعزيز أهداف لتعزيز هذه الأهداف تؤكد المملكة العربية على السعودية رفضها التام لأي تهديدات ولأي محابلة للليل منها سواء عبر التلبيج بغرض عقوبات اقتصادية أو استخدام الضغوط السياسية সালমান বিন আব্দুল আজিজ আয়াদ হুল্লাহু তা আলা আকবারুল আকবর উল মুতাব্বর রায়ীন লে সাব ফিলিস্তিন বলে সাব ই আল মুসলিমা এমন একটি দেশ আমাদের দেশে আমরা আলু হাদিস শিক্ষা প্রতিষ্ঠান কী জন্য আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব রয়েছে আজকে মহিলা মাদ্রাসা নেই আমাদের বাংলাদেশে মুসলিমের কয়েকটি মহিলা মাদ্রাসা আছে তার মধ্যে আমাদের এখানে আল জামিয়া সালাফিয়া বিরাট আকারে মহিলাদের লেখাপড়া ব্যবস্থা করেছেন আল্লাহ তালা আব্দুর করুন আলমার মার্কাজুল ইসলামিয়া সালাফিয়াতে প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব সাহেবও তিনিও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেখানেও বাংলাদেশের আনাজে কানাজে থেকে মহিলারা আমাদের এই দুইটি বড় বড় প্রতিষ্ঠান সেখানে কি করছে মানুষ নিয়ে আসে ভর্তি করার জন্য আমাদের মাদ্রাসায় সহ ইসলাম শাখা নেই আমাদের ওখানে হাদিস আছে এই রাজশাহীতে তিনটি বড় প্রতিষ্ঠান আমরা এক অপরে হিংসা করব কেন আমাদের ছাত্র এখানে আসবে এরা যাবে ওরা আসবে হাদিস কোনো মত পার্থক্য থাকতে পারে কিন্তু একইদার দিক দিয়ে আমরা সবাই এক আমরা আকিতার দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা এক অপরের সহযোগী আমরা হিংসা না না বিদ্বেষ এর বলেছি আপনাদেরকে যেটা আমি পছন্দ করি না অপপ্রচার আমরা পছন্দ করি না তাই আসুন শুধু আমাদের বাংলাদেশ নয় আমাদের আহলাসদের মধ্যে নয় পুরা সারা বিশ্বে আজকে চক্রান্ত চলছে আহলা হাদিসকে কি করার মুখ রুদ্ধকে বাক রুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে হে মহারব্বুর আরামিন আহাদিস আকিদা কত যে সমস্ত ভাইরা আছে আল্লাহ তুমি তাদের তো হেফাজত করো এলএম শিক্ষা করার জন্য আমাদের বহু আলে মোলামা বই লিখতেছে আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি এখন বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে ওয়াহিদে ইসলামিয়া লাইব্রেরি এরা কিন্তু বহু দোয়াত যারা দায়ী বিভিন্ন জায়গার যেমন আব্দুল হামিদ ফাইজি মতিউর রহমান মাদানি আর অন্য ওলামায় কেরাম যারা আছেন আব্দুল কাফি আমার শ্রেণ ছাত্র সাহিদ তারগিব তারগিব সে বইটিও লিখেছে আমি তার সম্পাদনা করেছি এই বই তারা প্রচার করছে ওয়াহিদ ইসলামের লাইব্রেরি তারা বিরাট একটা দায়িত্ব তারা নিয়েছে এবং এই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার বিষয়ের সাথে সম্পৃক্ত বিদায় কথাটি বললাম বিশেষতে সম্প্রিতা আলোচনা বলছেন ও এল মিন ইন্তাফা ও বিহী যে এমন এলেম যদি কেউ রেখে যায় এটা সাদখায়ে জারিয়া আমি একটি বই লিখেছি সই আতোয়া মাসাইল প্রায় এক হাজার পৃষ্ঠা তিনটা খণ্ড বেরিয়েছে যেটা ওয়াহিদে লাইব্রেরিতে পাওয়া যাবে আর এই ওয়াহিদা লাইব্রেরির পরিচালনা করছেন আব্দুল ওয়াহিদ বিন ইউনুস জয়নাল আবিদ বিন রোমান আল্লাহ তাদের ক্ষেদমতকে যেন কবুল করে নেন আরও আমাদের এখানে যারা যে সমস্ত লাইব্রেরি আছে সিরাত আছে আরও অন্য লাইব্রেরি আছে এরাও কিন্তু বিরাট একটা খেদমত করতেছে আল্লাহ তুমি তাদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও এবং এই প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলাম ওই প্রতিষ্ঠান মাদ্রাসা এসাদুল ইসলাম এই প্রতিষ্ঠান আমাদের তো অনেক আগের এই প্রতিষ্ঠান নতুন হয়েছে আমি তো ছয় মাস এর মধ্যে আসি নাই আজকে হঠাৎ সকালে এসে পুরো এলাকাটা দেখলাম আব্দুর রাজ্জাক ভাই যেভাবে খেদমাত করছেন সুবাহ আল্লাহ আমি দেখে দোয়া করলাম তার জন্য এটা কার ফাটল ধরার জন্য নয় এটা কার হিংসার জন্য নয় উনি খেদমাত করার জন্য এটি করেছেন আমি যতটুকু বুঝি আর কি ওনাকে কিন্তু আমি সমালোচনা করতে দেখি না আমি দেখি নাই কার সমালোচনা করতে দেখি নাই উনি কাজ করে যাচ্ছেন আমরা সহায়তা করব। আমার ছেলে যেমন মার্কাজুল ইসলামিয়া সালা পড়ছে আমার যতক্ষণে হিংসা বিদ্বেষ থাকতো তাহলে ওখানে আমার ছেলেটা পড়তক রাজ্জাক বিন ইউসুফের ছেলে আলেম পর্যন্ত লেখাপড়া করলো যদি আমাদের হিংসা বিদ্বেষ থাকতো তাহলে এখানে আমাদের ছেলেরা পড়ে আমি তো এক মাদ্র প্রিন্সিপাল সে কথা আমি বোখারি পড়াই তো সেখানে তো আমি নিয়ে যেতে পারি না সেটা এটাও আমার প্রতিষ্ঠান এটাও আমার প্রতিষ্ঠান ওটাও আমার প্রতিষ্ঠান যে খেদমাত করছে তার তিনটি ছেলেকে আলেম করেছে এটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আবদুল্লাহর কথা গত এত বলেছিলাম যে এবার মাস্টার্সে চান্স পেয়েছে আমরা জানেন মোদিনী বিশ্ববিদ্যালয় মাস্টার্সে চান্স পাওয়া বিশাল ব্যাপার বহু দেশের ছেলেরা সৌদিরা পর্যন্ত অংশগ্রহণ করেছে তারাও চান্স পায়নি কিন্তু আব্দুল রাজাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক চান্স পেয়েছে তার জন্য দোয়া করবেন তার পিতার মতো যেন সেও যেন একজন বড় মাপের আলেম আল্লাহ যেন তাকে তৈরি করেন এবং কবল করে নেন তার একটি ছেলে মিশরে পড়ছে একটি ছেলে ইন্ডিয়াতে পড়ছে সেও আছি কিং আব্দুল আজিজ জেদ্দাতে সে যাবে আর কি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় দুইজন চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ দুয়া করেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসুন আমাদের এই প্রতিষ্ঠানগুলিতে পড়ার সুযোগ করে দেন এলেম শিখতে হবে এলেম না শিখলে আপনার আমার ছেলেরা পথ ভরস্ট হয়ে যাবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায় দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে এলেম না জানলে যা অবস্থা হয় আমি যে কথাটি বলতে চাই সেটা বলি শেষ করছি মা বোন যারা এই যে ভালোবাসা দিবস আসছে এখান থেকে আপনারা বিরত থাকুন নিজের সৌন্দর্য নিজের স্বামীকে আপনি প্রদর্শন করুন অন্যদের কেনা আলমার নারীরা হচ্ছে গোপন বস্তু যখন নারীরা যখন বিপর্যয় যখন বের হবে তখন শৈতান তাকে পাপ কাজে ক্ষিপ্ত করে তুলবে আলমা নাসরুদ্দিন আলবানী আয়াত এই ইস্তশ অনুবাদ করেছেন যে রাফা আহা রাহু ইলাই ফাইতান তখন কি করবে তার চোখকে উঁচু করে ওই মহিলার দিকে তাকাবে এবং বলবে যে হ্যাঁ আমি এখন ফাঁদে ফেলব আসুন যে সমস্ত মা বোন আপনারা এখানে এসেছেন আপনারা পর্দার মধ্যে থেকে ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন দুনিয়া ক্ষণিকের জন্য আখেরাত হলো আমাদের চিরস্থায়ী জায়গা উত্তম জায়গা তাই আসুন চিরস্থায়ী এবং উত্তম জায়গার জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমরা সবাই জিজ্ঞাসিত হবে তাই আসুন আমরা যেন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত না হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করোন এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি